একটু ছবিটা করি আগে। হ্যাঁ দেখা গেছে দেখা গেছে। তুলে ধরো তুলে ধরো তুলে ধরো পিছনে পিছনে এসো ভেতরে এসো ভেতরে এসো বাইতে এসো আস্তে আস্তে ভেতরে আসো ভাই বসি বলো তো আমাদের থেকে সবাই শিখেছে না আমি সীতারাম এদিকে এদিকে ঘুরে যাও তোমার দিকে নেই সবাই একটু ঘুরে যাও না সবাই আমার দিকে একটু ঘুরে যাও না সবাই অভিনন্দন আসার জন্য আজকে এখানে আমি আমার একটা জুয়েলারি ব্র্যান্ড লঞ্চ করলাম, কাস্টম জুয়েলারি ব্র্যান্ড পারমিতার গয়নার বাক্স বলে। আমার বরাবরই জুয়েলারির প্রতি একটা অন্যরকম আগ্রহ আছে, বিশেষ করে জাম জুয়েলারি। আমি মনে করি কোনো এলাকার জুয়েলারির কালেকশন দিয়ে যদি কোনো অপরিচিত জায়গায় যাই, সেই জায়গার যদি আমি জুয়েলারি কালেকশন প্রথম দেখি, সেটা দেখে আমি সেই জায়গার মানুষের একটা চরিত্রের সম্পর্কে আন্দাজ পেতে পারি। কোনো মানুষের পার্সোনাল জুয়েলারি কালেকশন দেখে সেই মানুষটির সম্পর্কে না জেনেও তার চরিত্রের একটা আন্দাজ পাওয়া যায়। তো সেখানে জুয়েলারি একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, খুব আমাদের জীবন জুড়ে থাকে। তো সেখান থেকে আমি জুয়েলারিটাকে নিয়ে একটু অন্যরকম ভাবনা ভাবলাম। সেটা হচ্ছে যে আমাদের যে গ্রামের যেসব দুস্থ গহনশিল্পীরা আছে, তারা মানে ভীষণ তাদের প্রায় নুনান্তে পান্তা ফুরায় অবস্থা, কিন্তু তারা তাদের সেই সঠিক মূল্যায়নটা পায় না। তো আমি আর আমার হাজবেন্ড সুদীপ ভট্টাচার্য আমরা বিভিন্ন জায়গায় ঘুরে খুঁজে খুঁজে বিভিন্ন ধরনের জুয়েলারি আর্টিস্ট যারা বায়োডিগ্রেডেবল প্রোডাক্ট মানে পরিবেশ বান্ধব জিনিস দিয়ে তৈরি করা জুয়েলারি, সেগুলোই মূলত আমার এখানের আকর্ষণের জায়গা। আমরা কালার ক্লে, বাঁশ, জুট, কোকোনাট শিল মানে নারকেলের খোল,
এরকম নানা কার্ড এই দিয়ে জুয়েলারি গুলো আমরা মূলত রেখেছি। এছাড়াও আছে পাশাপাশি সিলভার রেপ্লিকা জুয়েলারি, বিস জুয়েলারি, কিন্তু প্রত্যেকটা জুয়েলারি কিন্তু প্রত্যন্ত গ্রামের শিল্পীরা করেছেন। তো সেই জায়গা থেকে আমি এটাই আমি ভাবি যে আমরা তো গয়না পরি, এবার দেখুন আপনি একটা গয়না কিনছেন, যাই কিনুন 500-600, একটা রেঞ্জ খুব রিজনেবল, 500-5000-এর মধ্যে একটা যদি 500 টাকা দিয়ে গয়না কিনছেন, সেই টাকাটার একটা অংশ মানে যদি কিনেন তাহলে আমি আবার তাকে দিয়ে পড়াতে পারবো, এইভাবে কি হবে, এটা ইমিডিয়েটলি একটা এমপ্লয়মেন্ট জেনারেট করা হবে আর কি। তো এই সমস্ত ভাবনা ভেবে আমি এখানে আজকে জুয়েলারি ব্র্যান্ডটা তৈরি করেছি, এবং এর পেছনে আরো অনেক ভাবনা আছে, সেগুলো আমি পরে বলবো আপনাদেরকে, কখন যখন চলতেই থাকবে। আজকের একটা মূল আকর্ষণ হচ্ছে আজকে মানে আমার ডাকে সাড়া দিয়ে অনেক মানে অনেকেই আমাদের ইন্ডাস্ট্রির অনেকে এসেছে, তার মধ্যে দেবিকা দি আছে। দেবিকা দিকে তো আমরা সবাই ছোট বউ বলেই জানি, দেবিকা দি এখনো আমাদের কাছে ছোট বই থেকে গেছে। সমাধি আছে, সমাধির কথা বললেই এখন সবাই বলে জন্মভূমির সমাধি, এখন তোমার এই জায়গাটাই রয়ে গেছে। আছে অঙ্কিতা, অঙ্কিতা এখন তো অনেক কাজ করছে, অনেকদিন ধরেও কাজ করছে, ওরা টেলিভিশন এবং সিনেমার পর্দায় পরিচিত মুখ, ওরা আজকে উদ্বোধন করেছে। তো আমি একটু প্রথমে সবাইকে আসলে এসে আমার পারমিতাকে আমি অনেক বছর ধরেছি, পারমিতা মুন্সী অ্যাজ এ ডিরেক্টর ছবি শুরু করেছে, তার আগে আমি যখন চিনতাম তখন খুব ভালো স্ক্রিপ্ট করত এবং অনেক ইভেন্টে দেখা। এই সুবাদে আজকে আপনারা সকলে যে উপস্থিত হয়েছেন তাদের সঙ্গেও আমার দেখা, দেখাটা খুব আনন্দের, খুব আমরা শেয়ার করি আনন্দটা, কারণ আমরা তো মহিলা আড্ডাবাজ, তো আড্ডাটাও তো হয় না, আহা হি হি আনন্দ। তো তার মধ্যে এই যে পারমিতার যে গয়নার বাক্স, তো যখন ফোন করে আমাকে বললো তোমাকে আসতে হবে, আমি বললাম গয়নার বাক্স কি অপর্ণ ছিলেন গয়নার বাক্স, ও বলছে না না আমার গয়নার বাক্স অপর্ণ ছিলেন শিষেন্দু মুখোপাধ্যায় এই গল্পে গয়নার বাক্স ফেমাস। তো আমি সেটা বলার পরে বললো না না এটা আমি আমি করছি, এটা তোমাকে আসতে হবে উদ্বোধনে। আই সেড ওকে ফাইন, যদি সময় থাকে নিশ্চয়ই, সময় ছিল পৌঁছে গেছি। নমস্কার, আর পারমিতার আমি সবটাই দেবিকা দি বললেন এবং পারমিতাও বলে দিয়েছে, আমার একটা জিনিসই ভালো লাগছে, পারমিতা তো নিজে একজন ক্রিয়েটিভ পার্সন মানে ডিরেক্টর শিল্পী মানুষ, তো ওর সুদূর প্রত্যন্ত গ্রামে যে মানুষ, যে মহিলা, যে পুরুষ যাদের পাশেই ও দাঁড়াক না কেন, ওর এই প্রয়াসকে আমি গুরুত্ব দিয়েছি। জানেন আমার এটা কোনো বায়োপিক নয়, এটা একটা অন্যরকমের ভালোবাসার গল্প। তো সেইখানে আমি সেইখানে মূল ভূমিকায় সবাই চুপ করে কথা বলতে সুবিধা হয়, তো সেখানে মূল ভূমিকায় অভিনয় করেছেন হেমা মালিনী, নাম ভূমিকায় পাপিয়া রাও, অন্যরকমের ভালোবাসার গল্প এটা। আছে সঞ্চিতা তালুকদার, সঞ্চিতা তালুকদার এখানে প্লেব্যাক সিঙ্গার, প্রথমবার প্লেব্যাক, এখানে সবাই ডেবিউ করেছে আর কি ফিচার ফিল্মে, সঞ্চিতা প্রথম প্লেব্যাক সিঙ্গার ডেবিউ ফিল্মে ডেবিউ করেছে, সরি প্লেব্যাক সিঙ্গার হিসেবে হেমা মালিনী ছবিতে, পাপিয়া ডেবিউ করেছে হেমা মালিনী ছবিতে মানে অভিনেত্রী হিসেবে, অদিতি প্রথম ফিচার ফিল্ম অস্ট্রো রিজেনার হিসেবে ডেবিউ করেছে, ঈপ্সিতাও দায় ওয়ার্ড্রোব স্টাইলিস্ট হিসাবে ওর শাড়িগুলো আমরা ব্যবহার করেছি, ওর একটা নিজস্ব বুটিক আছে, এও একটি মেয়ে যে গ্রাম থেকে নিজের একটা বড় জায়গা তৈরি করেছে, ও মানে সবাই প্রথম আর কি সেই অর্থে। শুধু আমি আর ওই সুদীপ ভট্টাচার্য আর্ট ডিরেক্টর সুদীপ ভট্টাচার্য, এখনো 2050টা সিনেমা করা হয়ে গেছে আর আমার এটি দ্বিতীয় সিনেমা, আমরা একটু পুরনো আর কি। এখানে আমি এখানে একটা সারপ্রাইজ দেবো, সেটা হচ্ছে আমরা হেমা মালিনী জুয়েলারি লঞ্চ করতে চলেছি এখানে, তো হেমা মালিনী জুয়েলারি এবং হেমা মালিনীর সঙ্গে, হেমা মালিনী তো ড্রিম গার্ল, তো তার সঙ্গে একজন ড্রিম ম্যানও আছেন শাহরুখ খান, হেমা মালিনী শাহরুখ খান জুয়েলারি আমরা এখন লঞ্চ করবো। ম্যাজিক বক্স খুলছে, এই সেই ম্যাজিক বক্স, একটু বড়, এই হচ্ছে হেমা মালিনী নেকপিস, এটা সম্পূর্ণ হাতে আঁকা একজন শিল্পী, হেমালিনী নেকপিস, এটা
ভেরি সুন্দর, ভেরি ইউনিক। শাহরুখ খান জুয়েলারি নেকলেস, শাহরুখ খান ইয়ারিংস, মানে একেবারে আমি তো অল্প সংখ্যক পড়িয়েছি, আমার যে কত অলরেডি নাম শুনে চলে এসেছে আমি তো দিতেও পারবো না। আগে এখানে আয়, তারপর কিছুর ব্যাগ কেউ আগে কিছু না, কিছুর আমার তো সিনেমা নতুন লঞ্চ হতে চলেছে হেমামালিনী, সেই হেমামালিনীর নাম ভূমিকায় অভিনয় করেছে পাপিয়াডাও। আমি যখন গয়না নিয়ে একটা ভাবনা ভাবলাম, তখন ভাবলাম একটু এক্সক্লুসিভ ভাবি গয়না। হেমামালিনীকে আমরা জানি ড্রিম গার্ল বলে, তো ড্রিম গার্ল জুয়েলারি লঞ্চ করলাম, সেটা তো না হয় পুরুষদের পক্ষে গেল, এবার মহিলাদের পক্ষে একটু দাঁড়ানোর জন্য আমি নিজেও যার ফ্যান শাহরুখ খান, একটা শাহরুখ খান জুয়েলারি ড্রিম ম্যান জুয়েলারি লঞ্চ করলাম। এগুলো সবটাই পেইন্টার যারা মানে ভীষণ দরিদ্র সীমার প্রায় নিচে যারা বাস করে তাদেরকে দিয়ে করানো হয়েছে। তো এই হেমামালিনী এবং শাহরুখ খান জুয়েলারি একদম নতুন, মানে এক্সক্লুসিভ। আমার এখানে প্রত্যেকটা গয়নাই আমি যে গ্র্যান্ড করেছি পুরো সবকটাই এক্সক্লুসিভ, কোনোটার কোনো সেকেন্ড কপি হবে না। তো সেই হেমামালিনী এবং শাহরুখ খান জুয়েলারি প্রচণ্ড ক্রেজ, এত ক্রেজ, তো সেই জায়গা থেকে এই এইভাবেই ভাবনা ভেবেছি। ভালো লাগছে যে বলি একটা কথা, পারমিতা তো নিজে একজন ক্রিয়েটিভ পার্সন, শিল্পী মানুষ, ভালো স্ক্রিপ্ট লেখে, ছবি বানায়, সেই ছবির সূত্রেই পারমিতার সঙ্গে আমার আলাপ পরিচয় এবং ওর ছবি দেখতে যাওয়া ফেস্টিভ্যালে। তারপরে যখন পারমিতার গয়নার বাক্স বলে FB-তে প্রথম দেখলাম, সঙ্গে সঙ্গে কনগ্রাচুলেট করেছি। আমার মনে হলো যে পারমিতার গয়নার বাক্স মানে একটা কিছু আলাদা হবে। আমি জানি গয়নাগুলো যে খুব বেশি আনকমন আমরা কোনোদিন দেখিনি তা কিন্তু একেবারেই নয় আমাদের দেখার মধ্যে, কিন্তু সব থেকে ভালো লাগে এগুলো পরিবেশ বান্ধব আর কি। এবং আর একটা জিনিস ভালো লাগছে যে পারমিতা এটা প্রত্যন্ত ক্রম কোনো গ্রামের মহিলা বা পুরুষ যারা বানাচ্ছেন, যে কোনো মহিলা বা পুরুষই গয়না পরতে পারে, যে কোনো পোশাক পরতে পারে, তাদের জন্য তাদের পছন্দের পারমিতার এই প্রয়াসটা, এই ইচ্ছেটা এবং সেটাকে শহর কেন্দ্রিক করে তোলা, এই প্রয়াসটাকে আমি কুর্নিশ জানাই, এইটা আমার ভালো লাগছে। মানুষের করার একটা চেষ্টাটা হয় না যে আমি করে ফেললাম ঠিক আছে, যে করার চেষ্টা ও এটাকে আরও অনেক বড় করে ভাবছে, আমিও চাইবো ভবিষ্যতে এটা আরও বড় জায়গায় পৌঁছোক, তো সেই চেষ্টাটাকে আমার খুব ভালো লাগছে। এবং আমি চাই ও অত্যন্ত সাকসেসফুল হোক। এবং গয়নাগুলোর মধ্যে বেশ ব্যাপার আছে, মানে আমরা জানি শরৎকাল, শিউলি ফুল, মা দুর্গার মুখ, ঘোমটা দেয়া গ্রামের বউ, এবং জুট, জুট তো কখনোই মনে হয় আমাদের পুরনো হয় না। এবং এই কিছু গয়না, জুটের গয়না, হ্যান্ডলুম বা কিছু শাড়ির সাথে যেগুলো আমরা এখন ইদানিং খুব পরতে ভালোবাসি, মানে খুব গর্জাস ঝকমকে ছাড়া, এই গয়নাগুলো খুব যায়, মানুষ পরতে ভালোবাসে, ইয়াং জেনারেশনের জন্য ভেবে কিছু গয়না, কিছু কালার আছে সেটাও লোকে নেবে। এবং খুব ইন্টারেস্টিং পারমিতার গয়নার বাক্স, আসলে গয়নার বাক্স মানে তার সঙ্গে তো মহিলারা ভীষণভাবে জড়িয়ে আছেন, পুরুষরা তো বটে, নিশ্চয়ই তারাও গয়না পরবেন, যারা পড়তে ভালোবাসেন তারা সব কিছু পরবেন, যারা ক্যারি করতে পারবেন তারা সব কিছু পরবেন। থমচায় আমি হেমা মালিনী বা শাহরুখ খান দিয়ে শুরু করছি না, শুরুটা করছি আমি আমাদের সবচেয়ে প্রিয় মানুষ যে যার গয়নার বাক্স, পারমিতা মুন্সীর গয়নার বাক্স, যেটার জন্য আজকে আমি এখানে আমন্ত্রিত, যে উদ্বোধনে আমাকে বলা হয়েছে তুমি একবার আসবে, আর আমি একেবারেই খুব আপ্লুত, খুব আনন্দিত যে ও এরকম একটা গয়নার বাক্সের মধ্যে কীভাবে কীভাবে এসেছে সেটা যখন ও ডিসক্রাইব করলো। সবচেয়ে বড় কথা যেটা প্রত্যন্ত গ্রামের মধ্যে গিয়ে সেই মানুষগুলোর সঙ্গে কথা বলে, তাদের সঙ্গে ডিজাইন নিয়ে কথা বলে, এবং নিজেরও যে সমস্ত ডিজাইনের মাথায় আছে ক্রিয়েটিভ ব্রেন সব কিছু মিলিয়ে গুছিয়ে ও একটা ক্রিয়েটিভ জায়গায় রয়েছে, এবং তাদের সাথে কথাবার্তা বলে আজকে ও এত দূর টেনে আনতে পেরেছে সেই গয়নাগুলোকে। সত্যি কিছু বলার নেই, কারণ এত সুন্দর একটা ভাবনা, এত সুন্দর
জুয়েলারিগুলোর কাজ এবং সেটা ফিনিশিংগুলো এতটা সুন্দর, না দেখলে সত্যি বিশ্বাস করতে পারতাম না। ফেসবুকে আমি ছবি দেখেছিলাম এবং তখনই আমি ভেবে রেখেছিলাম যে একবার তো আসতে হচ্ছে এক্সিবিশনে। লাকিলি আমি আমন্ত্রণ পাই এখানে আসার জন্য, সেই জন্য আজকে উদ্বোধনে আমাকে আর কি আসতে হলো। তাহলে হয়তো পরে আমি আসতাম দেখতে, কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে প্রত্যেকটা গয়না দেখে। কারণ আমি বলেছিলাম, পারমিতাদিকেও বললাম যে প্রত্যেকটা গয়নার মধ্যে না একটা খুব সুন্দর গল্প আছে, একটা ভালো ক্রাফট আছে। মানে প্রত্যেকটা নট অনলি ফিনিশিং, মানে যে কোনো মানে গয়নার মধ্যে খুব সুন্দর একটা স্টোরি আছে, সেটা আমার খুব ভালো লেগেছে। আমার মানে কোনো ছবিতে বা কোনো কিছুতে যদি কোনো একটা গল্প থাকে আমার সেটা খুব ভালো লাগে। তো এখানে গয়নাগুলোও ব্যতিক্রম নয় আর কি। আমার তো দারুণ লাগছে এখানে এসে, খুব ভালোও লাগছে সব কিছু দেখে।